হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্ট বাজ। সামনেই দিওয়ালি আসছে। দিওয়ালির সময় প্রদীপ, রঙ্গোলি, আনন্দ, সেলিব্রেশন এইসবের মধ্যে মিষ্টি তো মাস্ট। আর যে কোনো অনুষ্ঠানে বাঙালির একটাও মিষ্টি থাকবে না তা কি কখনো হতে পারে? সেই জন্যেই দিওয়ালির সময় চাকলি, কাজু বরফি, প্যাড়া, ড্রাই ফ্রুটস, চিক্কি এইসবের মধ্যে সমানভাবে জায়গা করে নেয় বাঙালির অত্যন্ত পছন্দের একটি মিষ্টি, যাকে কিন্তু মিষ্টি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বলা যেতে পারে, লবঙ্গ লতিকা। তাই আমাদের আজকে দিওয়ালি স্পেশাল রেসিপি লবঙ্গ লতিকা। তো চলুন দেখে নিই কি করে বানাতে হয় লবঙ্গ লতিকা। আমার ভুবন মোহন গোরা, মুনিজনের মনোহরা, ভুবন মোহন যাবো ব্রজের কুলে কুলে, মাখবো পায়ের আঙা ধুলে, যাবো ব্রজের কুলে কুলে, সাধারণ মানব জনম পেশিরে
তো আমাদের তৈরি হয়ে গেল লবঙ্গ লতিকা, এটা অবশ্যই বাড়িতে বানাবেন এই দিওয়ালিতে। আর কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।